শুক্রবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে নির্বাচনে নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সচেতনতা কর্মশালায় যোগ দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ভোটের মাঠে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন মারামারি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ কয়েকজনের প্রার্থিতা বাতিলে বিএনপির তফসিলের দাবি প্রসঙ্গে তিনি বলেন আইনি বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কমিশন বিচারিক ক্ষমতা নিয়ে কেউ থাকে না তবে যদি কোনো ইয়ে হয় অঘটন ঘটে তাহলে পারে সেনাবাহিনীও যেমন যে কোনো লোককে অ্যারেস্ট করতে পারে সহিংস ঘটনা ঘটতে পারে তারা ফায়ারও করতে পারে পরে হতেছে যদি প্রয়োজন হয় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে উনি নিতে পারবেন এদিকে বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এসটি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে দলের প্রার্থী ও নেতাকর্মীদের উপর হামলা সহ বিভিন্ন অভিযোগ ও দাবি নিয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠক শেষে এস টি ইমাম সাংবাদিকদের বলেন বিএনপি জামায়াত তাদের ওপর হামলা করে উল্টো অভিযোগ করছে বাংলাদেশ এবং স্বাধীনতার পক্ষের শক্তি আমরা subsystem আক্রান্ত হই হয়ে এসেছি আমরা কাউকে কখনো আক্রমণ করি না মাঝে মাঝে বিএনপি কিংবা জামাতপন্থী অন্যান্যরা তারা এসে উল্টো অভিযোগ করেন জামায়াতের প্রার্থিতা বাতিল বিএনপির পোস্টারে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি সহ চারটি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে আপত্তি জানিয়েছে আওয়ামী লীগ প্রত্যেকের অবস্থান বলা হয়েছে কাজেই এদের তো এমনিতেই তাদের মনোনয়ন বাতিল হওয়ার যোগ্য এরা প্রার্থিতা প্রতিযোগিতা করতে পারেন না এই প্রার্থিতা বাতিলের জন্য আমরা অনুরোধ করেছি বিএনপির পোস্টারে তারা প্রচার প্রচারণায় খালেদা জিয়া আর তারেক জিয়ার দুজনের ছবি ছাপছেন এটি তো আইনের এক লঙ্ঘন আওয়ামী লীগ নির্বাচনী আচরণ বিধি মেনে চলছে বলে জানান এসটি ইমাম নিজেরা নিজেদের গাড়ি ব্যবহার করি এবং পতাকাও ব্যবহার করি না এই সময় স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা